বলছেন আসে উমার আসা, উমার রাহমাতুল্লিল আলামিনকে তুমি কি পরিমাণ মহব্বত করো, কি পরিমাণ ভালোবাসো। আমার স্ত্রী পুত্র পরিবার পরিজনদের থেকে অনেক অনেক করে বেশি আপনাকে ভালোবাসি, জবান খুলে করে আলহামদুলিল্লাহ। কতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পুরোপুরি মোমেন হতে পারবে না। আমি ওমা এই মুহূর্তে পুরো প্রস্তুতি গ্রহণ করলাম গো নবীজি, আমি ওমা আমার স্ত্রী পুত্র পরিবার পরিজন এমনকি আমার মান সম্পদ যা কিছু রয়ে গেছে নিজের জীবনের থেকে অনেক অনেক গুণে বেশি ভালোবাসি আল্লাহর নবীকে, জবান খুলে পান আলহামদুলিল্লাহ। তোমার সাপা অজীব হয়ে গেছে, জবান খুলে কান সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবীদেরকে নবীর পাক ডাক দিয়েছেন, শোনো, যদি তোমরা জান্নাতি যুবক দেখতে চাও, যদি তোমরা জান্নাতের মেহমান দেখতে চাও, এই মুহূর্তে তোমরা আমার তোমার চেহারা দিয়ে তাকায় থাকো, জবান খুলে করে আলহামদুলিল্লাহ। আর জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লা থাকলে ওই ব্যক্তি মোমেন একজন আসে হজ করার জন্য পবিত্র মক্কা মজ্জামার দিকে রওনা দিলেন, বাদান পবিত্র মক্কা মজ্জামার দিকে রওনা দিলেন, বাদান এমতো অবস্থায় আহারে দুই চার মাস যাওয়ার পরে হঠাৎ করে রাস্তার মধ্যে হেজাদের মুসাফির অসুস্থ হয়ে পড়লেন, এমতো অবস্থায় আমার ভাইয়েরা বন্ধুরা মুআল্লিম ডাকতে বললেন আপনার কি আছে, কয় আমার সঙ্গে একটা সন্তান রয়েছে, উপযুক্ত সন্তান, তাকে ডাক দেওয়া হলো। ডেকে ডেকে বলছে যুবক তোমার আব্বা অসুস্থ, আহার আব্বাকে নিয়ে আরব সাগর পাড়ি দেওয়া যায় না, কয়টা খুরমা খেজুর দিয়ে আমি তোমাকে এখানে রেখে গেলাম, যদি আল্লাহ পাক তোমার আব্বাকে সুস্থ করে তোলে তাহলে আগামী বছর তোমার আব্বাকে নেওয়া হবে, এখন আব্বাকে নেওয়া সম্ভব করা হবে না। এই কথা বলে এবার তখন মুআল্লিম এবার বাইরে বন্ধুরা 280টা হাজির কাফেলা নিয়ে যখন মুআল্লিম সাহেব চলে গেলেন, বাইজান